নমস্কার বন্ধুরা, অবশেষে চালু হয়ে গেল পশ্চিমবঙ্গ ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে বলেছিলাম যে সরকারি পর্যায়ে বেশ কিছু কাজ এবং ইতিমধ্যে এগিয়ে রয়েছে, বিভিন্ন কলেজে থেকে শিক্ষকদের নিয়োগ করা হয়েছে নোডাল অফিসার হিসাবে, কিন্তু সরকারি কোনো বিজ্ঞপ্তি ছিল না। গতকাল অর্থাৎ 24/6/2021 তারিখে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তার মন্ত্রিসভার বৈঠকের পরে এই স্কিমের ঘোষণা করেন এবং তিনি আরো বলেন যে আগামী 30 জুন থেকে এই প্রকল্প শুরু হবে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এর জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সে বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানাব। প্রত্যেকটি বিষয়েরই একটি উদ্দেশ্য থাকে করার। এই প্রকল্পের মূল উদ্দেশ্যের মধ্যে রয়েছে যে এখানে স্টুডেন্টদেরকে 10 লাখ পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে এবং যাতে তারা তাদের হায়ার স্টাডিজ কমপ্লিট করতে পারে এবং খুব কম, মাত্র 4% ইন্টারেস্টে তাদেরকে এই ঋণ দেওয়া হবে এবং তারা খুব সহজ কিস্তিতে পরবর্তী বিভিন্ন ধরনের অপশনের ভিত্তিতে তারা তাদের সেই টাকা শোধ করতে পারবে। এবার আসুন জেনে নিই যে এই লোনের জন্য যে বেনিফিটগুলো পাবেন স্টুডেন্টরা তা কি কি। যেমন স্টুডেন্টরা এখানে 10 লাখ টাকা অবধি লোন পাচ্ছেন মাত্র 4% সুদে। সেই সঙ্গে গভর্নমেন্ট বিভিন্ন কেস হিসাবে দেখে সেইখানে যে ওয়েবটা সেটার কিন্তু আউটস্ট্যান্ডিং ব্যালেন্সের বিষয়ে গভর্নমেন্টও সিদ্ধান্ত নেবে এবং এই ঋণের জন্য কোনো রকম গ্যারান্টারের প্রয়োজন হচ্ছে না। সরকার প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য গ্যারান্টার হচ্ছে এবং তাদেরকে তাদের লোন পায় ব্যাংক থেকে নিজেদের হায়ার স্টাডিজ কমপ্লিট করার জন্য, সে বিষয়ে সরকার তাদের গ্যারান্টার হচ্ছে এবং সেই লোন ব্যাংক থেকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে আরো বলা রয়েছে যে এই ক্রেডিট কার্ডের যে পরবর্তী যে টাকা শোধ করার বিষয়ে সেটি তাদের সেই কোর্স কমপ্লিট করে এবং যখন তারা তাদের জব সিকিউর করবে সেই সময় গিয়ে তারা এই রিপেমেন্ট করতে শুরু করবে। কারা কারা পেতে পারেন এই সুযোগ? এক্ষেত্রে বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্ট শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তাদেরকে পশ্চিমবঙ্গে অবশ্যই বসবাস করতে হবে এবং বয়স 18 বছরের বা তার বেশি হতে হবে এবং উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করা হতে হবে। কিছু ডকুমেন্ট রিকোয়ার হবে এর জন্য। এই অ্যাপ্লিকেশন করার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনলাইন একটি সিস্টেম চালু হবে পরবর্তী আগামী 30 তারিখে যখন এই সিস্টেম চালু হয়ে যাবে, সেই সময় আমরা অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে আপনারা করবেন সে বিষয়ে ভিডিও তৈরি করব, এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা বাড়িতে বসেও সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে কি করে অ্যাপ্লিকেশন করতে হবে আপনারা করে নিতে পারবেন। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি দিতে হবে, সঙ্গে যে অ্যাপ্রুভ কোর্স স্ট্রাকচার সেই কোর্স স্ট্রাকচার, অর্থাৎ কতগুলো সেমিস্টার রয়েছে, কোন কোন সেমিস্টারে কি, এই বিষয়গুলো আপনারা যে কোর্সে ভর্তি হচ্ছেন সেই কোর্সের সঙ্গে পেয়ে যাবেন। ফিস শিডিউল, প্রত্যেকটি উচ্চশিক্ষা দপ্তরের একটা ফিস শিডিউল থাকে পুরো বছরের, এমন নয় যে বিভিন্ন বছরে গিয়ে বাড়ে। বেসরকারি ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তা বাড়ে কিন্তু সরকারি ক্ষেত্রে তার একই থাকে যখন আপনি ভর্তি হবেন, সেই হিসাবে সেই ফি স্ট্রাকচারে জমা দিতে হবে, সেটাও আপনারা যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন সেখান থেকে পেয়ে যাবেন। 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, মার্কশিট দিতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এবং সেই সঙ্গে দ্য ডকুমেন্ট ফর এনরোল অর সিলেক্ট ফর এনরোলমেন্ট অর পাসিং হায়ার এডুকেশন, অর্থাৎ আপনি যে বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান সেখানে আপনি সিলেক্ট হয়েছেন বা আপনার সেখানে নাম নথিভুক্ত হয়েছে তার ডকুমেন্টস আপনাকে কিন্তু দিতে হবে এবং সেই সঙ্গে ডকুমেন্ট ফর প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে জায়গায় থাকেন আপনার পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনি বা পশ্চিমবঙ্গে রয়েছেন তার জন্য আপনাকে প্রুফ অ্যাড্রেস দিতে হবে, আধার কার্ড দিতে হবে, প্যান কার্ড দিতে হবে এবং সেই সঙ্গে আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্ট দিতে হবে, না থাকলে সেটার কোনো প্রয়োজন নেই। ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে হবে লাস্ট 6 মাসের এবং ফ্যামিলির আদার্স যে সদস্য রয়েছে তার যে কোনো একজনের ইনকাম সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ বাবা বা মা কারো একজনের ইনকাম সার্টিফিকেট আপনাদেরকে সেইখানে জমা দিতে হবে এই অ্যাপ্লিকেশন করার জন্য এবং সেই সঙ্গে ব্যাংকের
বেশ কিছু স্টেটমেন্ট আপনাদেরকে সেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এই সমস্ত বিষয়গুলি অনলাইন ফর্ম ফিল আপ করার সময় আপনাদেরকে পূরণ করতে হবে খুব সাবধানতার সঙ্গে। আমরা আমাদের ভিডিওতে কি করে ফর্ম ফিল আপ হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এই বিষয়গুলো আপনারা এখন থেকে যারা উচ্চশিক্ষায় বিভিন্ন কোর্সের ভর্তি হতে চাইছেন এবং আপনাদের এই ক্রেডিট কার্ডের সুবিধা নেওয়ার প্রয়োজন, তারা এখন থেকেই এই সমস্ত বিষয়গুলি এই সমস্ত ডকুমেন্টসগুলিকে সংরক্ষণ করে রাখুন নিজেদের কাছে, এবং 30 তারিখের পরে আপনারা আপনাদের কোর্সের যে ফিস তার স্ট্রাকচারের উপর ভিত্তি করে আপনারা সরকারের এই ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন সংগ্রহ করুন এবং আপনাদের উচ্চশিক্ষা সম্পন্ন করে তারপরেই এই লোন শোধ করুন। সকলে ভালো থাকুন, পরবর্তী আরো যে সমস্ত আপডেটগুলি আসবে আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানাবো, তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে শেয়ার করুন। সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।